এবার আমরা দেখব ডাইনামিক্সের আরও একটা ম্যাথ প্রবলেম, ডাইনামিক্স ম্যাথ প্রবলেম 6, খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথ প্রবলেমটা, ঠিক আছে? সো একটু ভালো করে খেয়াল করো, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। একটা বস্তু 2 সেকেন্ডে 30 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার গেল, ত্বরণ অপরিবর্তিত থাকলে পরবর্তী 1 সেকেন্ডে কত দূরত্ব যাবে? আবার বলছি, একটা বস্তু আমার কাছে আছে, সে 2 সেকেন্ডে 30 মিটার চলে যায়, 4 সেকেন্ডে 150 মিটার চলে যায়, ত্বরণ অপরিবর্তিত থাকলে পরবর্তী 1 সেকেন্ডে সে কত দূরত্ব যাবে? আচ্ছা, অ্যান অবজেক্ট ট্রাভেলস 30 মিটার ইন ফার্স্ট 2 সেকেন্ড অ্যান্ড 150 মিটার ইন নেক্সট 4 সেকেন্ড। If acceleration remain unchanged, then how long will it travel in next second? Okay? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রশ্নটা। তো দেখো, এখন আমরা এই প্রশ্নটা সলভ করব, অর্থাৎ আমাদেরকে বের করতে হবে পরবর্তী 1 সেকেন্ডে কত দূরত্ব যাবে। তো এই ধরনের প্রশ্নগুলো আসলে এভাবে বাংলা ভাষা থেকে বোঝা এমন কীভাবে করতে হবে, কোন পথে এগোতে হবে, এটা বোঝাটা দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। তাই এই ধরনের প্রশ্নগুলো আমরা গ্রাফিক্যালি করার ট্রাই করব, অর্থাৎ তোমাকে তোমার প্রশ্নের মধ্যে যেসব ইনফরমেশন দেওয়া থাকবে ওই সব ইনফরমেশনকে তুমি প্রথমে ড্র করে নাও, এঁকে নাও গ্রাফিক্যালি, তারপর করো। যেমন আমরা দেখাচ্ছি সেলেশনটা আমি কীভাবে করতাম। সেলেশনটা করতে হবে এভাবে, প্রথমে 2 সেকেন্ডে 30 মিটার্স আমি প্রথমে ড্র করে নিলাম, এটা হচ্ছে আমার প্রথমে 2 সেকেন্ড, তাহলে টাইম যখন 2 সেকেন্ড তখন আমার সরণটা কত, 30 মিটার আমি ড্র করে নিলাম। এর পরবর্তী 4 সেকেন্ডে, তার মানে এটা হচ্ছে আমার 4 সেকেন্ড, পরবর্তী 4 সেকেন্ড, এমন ওই ক্ষেত্রে এস হচ্ছে আমার 150 মিটার, আমি ওইটাও গ্রাফিক্যালি ড্র করে নিলাম। এর পরবর্তীতে আমাকে বলেছে পরবর্তী 1 সেকেন্ড, তাহলে এর পরবর্তীতে টাইম হচ্ছে 1 সেকেন্ড, এবার সে কত দূরত্ব যাবে, এস কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, সো এই হচ্ছে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন অফ দিস কোয়েশ্চেন। সো ইউ হ্যাভ টু, তোমাকে তোমার পরীক্ষা যখন এরকম থাকবে, ইউ হ্যাভ টু ড্র এ ফিগার উইথ ডাটা যা তোমার প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে? যেসব ডাটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে ওইসব ডাটা নিয়ে তোমাকে কী করতে হবে, ড্র করতে হবে একটা ফিগার, তাহলে তোমার জন্য বুঝতে সহজ হবে। ওকে, এর পরবর্তীতে ভাইয়া চলে আসো, এবার হচ্ছে অঙ্কটা আমাকে সলভ করতে হবে। তো আমরা বলেছিলাম যে আমরা যদি গতির ফর্মুলা দিয়ে কোনো ডাটা বের করে নিয়ে আসতে চাই, মিনিমাম 3টা ডাটা জানা থাকা দরকার, তাহলে একটা ডাটা বের করতে পারবো। সো আমি দেখতেই পাচ্ছি আমার এখানে শুধু একটা ডাটা জানা আছে, টাইম ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। এরপরে প্রশ্ন করেছে এস কত হবে। আচ্ছা, তো আমি একটা ডাটা জানা থাকলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। আচ্ছা, আমি প্রশ্নের মধ্যে আর কোনো ডাটা হিন্স পাচ্ছি কিনা একটু দেখি তো। আচ্ছা, আমাকে প্রশ্ন আর একটা কথা বলেছে যে অ্যাক্সেলারেশন রিমেইনস আনচেঞ্জ, ত্বরণ অপরিবর্তিত থাকলে। এ কথার অর্থ হচ্ছে তোমার পুরো পথ জুড়েই তোমার এই পথে ত্বরণ যা, এই পথ ত্বরণ তা, এই পথ ত্বরণ তা, পুরো পথ জুড়ে ত্বরণটা সেম। তাহলে ত্বরণটা সেম, হ্যাঁ ঠিক আছে, একটা ভালো হিন্স পেয়েছি ত্বরণটা সেম, বাট কোনো লাভ নেই, বিকজ ত্বরণের মানটা তো আর দিয়ে দেয় নাই। যদি ত্বরণের মানটা দিয়ে দিতে হয়তো লাভ হতো, বাট ত্বরণ চেঞ্জ হবে না সেটা বলেছে, কিন্তু ত্বরণের মান কিন্তু দেওয়া নাই। আচ্ছা ভাইয়া, সে এখন আমরা কী করতে পারি? এখন আমাদের কোনো ডাটাই নাই, আমরা এখন ডাটা সংকটে ভুগছি, তাই না? এখন আমাদের যতটা ডাটা দরকার, 3টা ডাটা দরকার, তা কিন্তু নাই, অপর্যাপ্ত ডাটা। তাহলে আমাদের কী করা উচিত? তো এখানে আমার প্রশ্নের মধ্যে কোথাও কি বলা আছে, আমার প্রশ্নে কোথাও কি বলা আছে বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা করেছে? দেখো তো, একটি বস্তু 2 সেকেন্ডে 30 মিটার, 4 সেকেন্ডে 150 মিটার, পরবর্তী সেকেন্ডে কতটুকু যাবে। প্রশ্নের স্টার্টিনে কোথাও বলা নাই যে আমার অবজেক্টটা রেস্ট থেকে ট্রাভেলস শুরু করেছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, এ কথা কোথাও বলা নেই। কাজেই আমরা কিন্তু এখানে আদিবেগ শূন্য সেটাও ধরতে পারছি না। আমরা কী মুশকিলে পড়ে গেলাম, আমরা কী মুশকিলে পড়ে গেলাম? আমরা যেখানে ধরে নিব আদিবেগটা শূন্য, তার পরবর্তীতে ত্বরণ বের করব, ওই ত্বরণের মানটা এখানে বসাবো, না না, ওই সুযোগটাও নাই আমাদের, কারণ আমাদেরকে প্রশ্নে কোথাও বলে নাই আদিবেগটা শূন্য, স্থির অবস্থা থেকে যাত্রা করেছে। সে আমরা কিন্তু এই কাজটাও করতে পারছি না। তাহলে আমরা কীভাবে কী বের করব? যখন এই ধরনের অঙ্ক তোমার সামনে হাজির হবে, তখন একমাত্র অঙ্কের দিকে চাহিয়া স্যারের প্রতি সবিশেষ নিবেদনে বিশেষায়িত করা ছাড়া আর হাততালি দেওয়া ছাড়া কোনো কাজ করা থাকবে না। তো এই ধরনের অঙ্কগুলোর একটা টেকনিক আছে, খুবই সুন্দর একটা টেকনিক আছে, যেসব অঙ্কে তুমি অপর্যাপ্ত ডাটা দেখতে পাবে, যেসব অঙ্কে তোমার যতটা ইনফরমেশন দরকার ততটা নাই, এ ধরনের যেসব দেখতে পাবে ওইসব অঙ্কের জন্য একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে ওইসব অঙ্ক করতে হবে। দেখো, এসব অঙ্কের মূল বৈশিষ্ট্য কী? এসব অঙ্কের মূল বৈশিষ্ট্য হচ্ছে অজানা চলক অথবা রাশি বেশি, অজানা চলকগুলো বেশি। তো আমরা জানি অজানা চলককে বের করার উপায় হচ্ছে
অজানা চলক বের করার যে উপায়টা, অজানা চলক বের করার যে টেকনিকটা, সেটা হচ্ছে, ঠিক আছে, আননোন ভেরিয়েবলস ফাইন্ড আউট করার যে টেকনিক, সেই টেকনিকের নাম হচ্ছে ইকুয়েশন, সমীকরণ সমাধান। একমাত্র সমীকরণ সমাধানের মধ্য দিয়ে, ইকুয়েশন সলভিংয়ের মধ্য দিয়ে, বাই সলভিং অ্যান ইকুয়েশন উই ক্যান ফাইন্ড আউট আননোন ভেরিয়েবলস। ইকুয়েশন সলভিংয়ের মধ্য দিয়ে আমরা অজানা চলক আননোন ভেরিয়েবলস বের করে নিয়ে আসতে পারি, ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারি। কাজেই আমাদের যেহেতু এই প্রশ্নের মধ্যে এ অজানা, ইউ অজানা, দেখো ইউ কিন্তু আমরা জানি না, আদিবেগটা কত আমরা জানি না, তরণ কত আমরা জানি না, এই যে অজানা জিনিস, অজানা চলক, আননোন ভেরিয়েবলস, সেটা বের করার যে উপায় সেটার নাম হচ্ছে সমীকরণ সমাধান, ইকুয়েশন সলভিং। সো আমাদের এই ধরনের অঙ্কগুলোতে, যেই অঙ্কগুলোতে তুমি অনেকগুলো অজানা রাশি দেখবে যাদের ফলে তুমি প্রবলেমটা সলভ করতে পারছো না, ওই সব প্রবলেমগুলোতে এসব অজানা চলকগুলো, অজানা রাশিগুলো সলভ করার পদ্ধতি হচ্ছে সমীকরণ গঠন করে তারপর সমাধান করা। তাহলে একমাত্র এই অঙ্ক সলভ করতে হবে সমীকরণ গঠন করে, তারপর সেই সমীকরণকে কী করতে হবে, সমাধান করতে হবে। তো চলো ঝাঁপিয়ে পড়ি সমীকরণ গঠনের জন্য, এর পরবর্তীতে সমাধান করে ফেলি। আচ্ছা আসো, তাহলে দেখো একদম প্রথমে আমি ফার্স্ট পোর্শনটা নিয়ে শুরু করব। অঙ্কটাকে আমি তিন ভাগে ভাগ করব। একদম প্রথমে আমি ফার্স্ট পোর্শনটা নিলাম এবং ফার্স্ট পোর্শনে আমি দেখতে পাচ্ছি আমার দুইটা জিনিস অজানা, একটা হচ্ছে এ আরেকটা হচ্ছে ইউ। দুইটা জিনিস অজানা থাকলে দুইটা সমীকরণ গঠন করতে হবে, যতটা অজানা রাশি থাকবে ততটা সমীকরণ গঠন করতে হবে। একটা জিনিস অজানা, একটা সমীকরণ গঠন করলেই সেই অজানা জিনিসের মান বের করতে পারবে। যদি তোমার পাঁচটা জিনিস অজানা থাকে তাহলে পাঁচটা সমীকরণ তোমাকে গঠন করতে হবে। সো আমি এখানে দুইটা জিনিস অজানা থাকায় আমি এখানে দুইটা সমীকরণ গঠন করতে হবে যাতে করে তাদের মান বের করতে পারি। তো কীভাবে আমি সেই কাজটা করব দেখো তো ভালো করে। প্রথমত আমরা ইউ কাকে বলছি, ঠিক যখন সে যাত্রাটা শুরু করেছিল তখন সে যে বেগে যাচ্ছিল ওই বেগটাকে আমরা বলছি ইউ। আগেই একটা বেসিক দেওয়া হয়েছে তোমাদেরকে, কখনোই স্থির অবস্থা না বললে ইউ জিরো হবে না, ইউ জিরো ধরা যাবে না। কারণ আসলে একটা বস্তু চলছিল চলছিল, হঠাৎ করে আমি তাকে অবজার্ভ করলাম, হঠাৎ করে আমি অবজার্ভ করার পরে বলে দিলাম আমি যখন দেখেছি তখন আমি দেখেছি দুই সেকেন্ডে সে 30 মিটার গেল। এই যে আমি যে দেখলাম দুই সেকেন্ডে 30 মিটার গেল, সেটা কিন্তু বস্তু স্থির অবস্থা থেকে যায় নাই, সে আগে থেকে দৌড়ায় দৌড়ায় আসতেছিল। আমি জাস্ট একটা সময় দেখেছি, ওই সময় দেখেছি সে 2 সেকেন্ডে 30 মিটার চলে গেল, তেমনি সে কিন্তু স্থির অবস্থা থেকে যায় নাই, তার আদিবেগ আছে। তাহলে আদিবেগ শূন্যের কথা না বললে, স্থির অবস্থা না বললে আদিবেগকে শূন্য ধরা যাবে না। যদি কেউ ধরে ফেলো তাহলে তার অঙ্কটা হবে না। আচ্ছা তাহলে এবার দেখো ভালো করে, তাহলে আদিবেগটাকে আমি ধরলাম ইউ, আদিবেগটাকে আমি ধরলাম ইউ। ওকে ভাইয়া ভালো করে দেখো এবার, তাহলে আমরা একটা এই যে আদিবেগকে ইউ ধরে দেখো আমরা একটা সমীকরণ গঠন করব। আচ্ছা এখানে টি আছে, এস আছে, এ আছে, ইউ আছে, এখানে কার কোনো নামগন্ধ নেই, ভি এর কোনো নামগন্ধ নেই, তাহলে কোন বিহীন ফর্মুলা দিয়ে সমীকরণ গঠন করতে হবে? ভিবিহীন ফর্মুলা দিয়ে। চলো ভিবিহীন ফর্মুলা দিয়ে সমীকরণটা গঠন করি। তাহলে আমার এক নম্বর সমীকরণটা ভালো করে খেয়াল করো, এস ইস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, দিস ইজ দ্য ফর্মুলা অফ ভিবিহীন, ঠিক আছে। এর পরবর্তীতে এস এর মানটা বসে দাও 30, ইউ এর মানটা জানি না তাই ইউ ধরে নিলাম, টি এর মানটা বসে দাও 2, তাহলে টি এর মান বসালে 2u প্লাস হাফ ইন্টু এর মান জানি না তাই এ রেখে দিলাম, টি এর মানটা বসে দাও তাহলে 2 স্কোয়ার মানে 4, 4 দিয়ে যদি 2কে ভাগ করে দিই তাহলে 2, তাহলে একেবারে হাফ ইন্টু 4 না লিখে 2a লিখলাম। তাহলে এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ, 30 is equal to 2u plus 2a, এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ। আমি আমার একটা সমীকরণ ফর্ম করে ফেলেছি আমার প্রথম অংশ থেকে ডাটাগুলো বসিয়ে একটা সমীকরণ আমি ফর্ম করেছি। এবার আমি আরেকটা সমীকরণ ফর্ম করব দ্বিতীয় অংশ দিয়ে। তো দেখো দ্বিতীয় অংশ দিয়ে যখন সমীকরণ আরেকটা ফর্ম করতে যাব, তোমরা নিশ্চয়ই এই কাজটা করে বসবে, এস ইসিকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এর পরবর্তীতে তোমরা নিশ্চয়ই এস এর মান 150 বসিয়ে দিবে এবং ইউর মান ইউ রেখে দিবে, টাইমের মান তোমরা 4 বসাবে বাকি সব ভাগের মতো। এবং এই কাজটা করতে গিয়ে তোমরা আবার দ্বিতীয় পর্যায়ে আরেকটি ভুল করে ফেলবে। কেন দ্বিতীয় পর্যায়ে তুমি আরেকটি ভুল করবে? কারণ হচ্ছে তুমি যেখানে ইউটা বসিয়েছো, ভালো করে খেয়াল করো, তুমি ইউকে ইউ রেখে দিয়েছো, বাট ইউটা কে, ইউর পরিচয়টা কি? ইউটা ছিল একদম শুরুতে আদিবেগ। তো তুমি যখন দ্বিতীয় পর্যায়ে 4 সেকেন্ড নিচ্ছ, 150 মিটার নিচ্ছ, ওই ক্ষেত্রে শুরু তো এ জায়গায়, এ জায়গার আদিবেগ তো ইউ বলা হয় নাই, ইউ তো আদিবেগ এ জায়গার, তাহলে তুমি এখানে ইউ বসাতে পারবে না, এই 4 সেকেন্ডের জন্য আদিবেগটা অন্য একটা কিছু হবে। কাজেই খুবই ইম্পর্ট্যান্ট, এখানে ইউ কেউ বসাই দিলে দ্বিতীয় পর্যায়ে সে আরেকটি ভুল করবে, কাজেই তোমাকে এই কাজটা সাবধান থাকতে হবে। তাহলে ভাই এক্ষেত্রে আমরা ইউ কী বসাবো? আবার কি আমরা একটা নতুন চলক বসাবো? আবার কি আমরা একটা নতুন চলক ঘোষণা করবো যে ওর জন্য ইউ টু? তাহলে তো কী হইলো, তাহলে তো আরও একটা চলক বেড়ে গেল, তাহলে তো ইউ একটা, এ একটা, ইউ টু একটা, তিনটা চলক হয়ে যাবে, তখন তো আমাকে 3টে ইকুয়েশন লাগবে।
তাহলে কি আমরা সেটা করব? না, আমরা তো তিনটে ইকুয়েশন পাবো কই? তিনটে ইকুয়েশন তো বানাতে পারবো না, কাজে আমরা ওই কাজটা করবো না। তাহলে ভাই আমরা কী করতে পারি? আমরা এখানে রিউটা কেমনে বের করতে পারি? তখন আমরা যে টেকনিকটা ফলো করি সেই টেকনিকটা একটু ভালো করে খেয়াল করো। তখন আমরা একটা নতুন টেকনিক ফলো করি, সেই নতুন টেকনিকটা হচ্ছে আমরা শুধুমাত্র এই চার সেকেন্ডের জন্য বের করবো না। এবার এবার আমরা বের করবো কি জানো? আমাদের তো একটা ইকুয়েশন চলে আসছে, এবার আমরা বের করবো এই পুরো ছয় সেকেন্ডের জন্য, আমরা এই পুরোটার জন্য বের করবো, একদম পুরোটা। তাহলে এই পুরো জিনিসটার জন্য যদি আমরা বের করি, এইটুকু পর্যন্ত যদি আমরা বের করি, তাহলে দেখো এই পুরো পথের জন্য কিন্তু আদি বেগ ওই শুরুর বেগটাই আদি বেগ এবং ইউ। তাহলে আমরা কেন এই কাজটা করলাম? আমরা কেন পুরো পথ নিলাম? পুরো পথ নিয়ে আমাদের সুবিধাটা কী? পুরো পথ নিলাম যাতে করে আমরা ইউকে সেম রাখতে পারি। পুরো পথ নিয়ে নিলে ইউ তো আবার সেই আগের ইউ, তো আমরা আগের সেই ইউকে ফিরে পাওয়ার জন্য, কারণ আমাদের ইকুয়েশনে ইউ ব্যবহার করেছি, ওই ইউটা ছিল শুরুর ইউ, আমরা পরবর্তী আরেকটি ইকুয়েশন বানাবো ওইখানেও এই ইউকে ব্যবহার করার জন্য আমরা পুরো পথ নিয়েছি। তাহলে পুরো পথের সময় হবে 2+4=6 সেকেন্ড, কারণ এটা 2 এটা 6। পুরো পথের স্মরণ হবে 30+150=180 মিটার, কারণ ভালো করে খেয়াল করো আমার তো পুরো পথ নিয়েছি। পুরো পথের ত্বরণ হচ্ছে এ, পুরো পথের আদিবেগ হচ্ছে ইউ। তাহলে এবার আমরা দ্বিতীয় সমীকরণ গঠন করবো, s=ut+ 1/2at². তাহলে s এর মান হবে 180, ইউ এর মান হবে 6u, এর পরবর্তীতে আমরা এখানে 1/2 a/36 বসিয়ে দিব, 6² আমরা কিন্তু চাইলে একবারে লিখতে পারি, 36কে দুই দ্বারা ভাগ করে দিলে কিন্তু 18, সো 18a হবে। তাহলে আমাদের দ্বিতীয় একটা সমীকরণ গঠন হয়ে গেল। তাহলে প্রথম সমীকরণে ইউ আছে এ আছে, দ্বিতীয় সমীকরণে ইউ আছে এ আছে, তাহলে দুইটা অজানা জিনিস, একটা ইউ একটা এ, এবং দুইটা সমীকরণ আমরা পেয়েছি। তাহলে দুইটা সমীকরণকে যদি আমরা ক্যালকুলেটরে সলভ করি কিংবা অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করি, তাহলে আমরা ইউ এর মানটা পেয়ে যাব, আমরা এর মানটা পেয়ে যাব। আমরা দুইটা মান পেয়ে গেলে তারপর আমরা অঙ্কটা খুব সহজে সলভ করে ফেলতে পারবো। তো চলো আমরা একটু সেই কাজটাই করি। দেখো ভালো করে, একটু ভালো করে সবাই খেয়াল করো। ওকে, তাহলে আমরা ইকুয়েশন দুইটাকে এখন সলভ করব। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এখন আমরা ইকুয়েশন দুইটাকে সলভ করব। একটা হচ্ছে 180=6u+6a, আর একটা হচ্ছে 30=2u+2a। আচ্ছা, আমরা যদি এখান থেকে যে কোনো একটা আমরা প্রতিস্থাপন পদ্ধতি দেখেছি, অপনয়ন পদ্ধতি দেখেছি, আমরা অপনয়ন পদ্ধতিতে সলভ করি, তাহলে আমরা ইউকে বাদ দিতে চাচ্ছি। তাহলে ইউকে বাদ দিতে চাইলে এটাকে আমার 3 দ্বারা গুণ করা লাগবে। তাহলে এই পুরো সমীকরণকে 3 দ্বারা গুণ করব। তাহলে 3 দ্বারা গুণ করলে কী হয় দেখো তো, 3 দ্বারা গুণ করলে 90=6u+6a। ভাইয়া কী করছেন? অপনয়ন পদ্ধতিতে সলভ করতে গিয়ে, ইলিমিনেশন মেথড দিয়ে সলভ করতে গিয়ে আমি করব কি, 6u কে বাদ দিব, ইলিমিনেট করব, তাই 6u আনার জন্য এটাকে 3 দ্বারা গুণ করে ফেলেছি, যাতে করে 3 দ্বারা গুণ করলে 2×3=6 চলে আসে। তাহলে অপনয়ন পদ্ধতিতে এবার সলভ করো তো, ইলিমিনেশন প্রসেসে সলভ করো। তাহলে মাইনাস করে দাও, তাহলে আমার 6u এবং 6u চলে যাবে, এখানে থাকবে 90 আর এখানে থাকবে 0। এটা কী আসলো, 6a চলে যাচ্ছে অটোমেটিক্যালি। আমি কি কোথাও ভুল করেছি? আমি একটা ভুল করেছি, এই যে দেখো 6u+18 হয়েছিল, আমি 6a লিখেছি, 6a হবে না তো ভাইয়া, তোমার সমীকরণ 18 হয়েছিল, 180=6u+18। প্রথম সমীকরণ আমি একটু ভুল লিখেছিলাম আর দ্বিতীয় সমীকরণটা ঠিক আছে। তাহলে 18 থেকে 6 চলে গেলে ভাইয়া কত, 12a। তাহলে ভাইয়া a=90/12, a=  কত, 90/12। আচ্ছা, তো 90কে 12 দ্বারা ভাগ করলে কত হয়, 8 পয়েন্ট সামথিং হয়, 7 আর 72, এরপরে 8 12 84, 8 12 84, তাহলে 8.5 আসে, 9 12 96, তাহলে 9 এবং 8 মাঝামাঝি 8.5 আসে। তাহলে আমার ত্বরণ কত আসে, 8.5 মিটার/সেকেন্ড². তাহলে আমরা ত্বরণ বের করে ফেলেছি দুটি ইকুয়েশন সলভ করে। এবার ত্বরণের মানটা যে কোনো একটা সমীকরণে বসাও, তাহলে তুমি ইউ এর মান পেয়ে যাবা। তো আমি ত্বরণের মানটা 90=6u+6a এই সমীকরণে বসাচ্ছি। তাহলে 90 এরপর 6u এরপর 6×8.5, তাহলে 8.5কে যখন আমরা 6 দ্বারা গুণ করব, তাহলে এটার মান হবে 54 3 17 54, 3 7 কত 21, তাই না, 3 7 21, তাহলে 54 না 51 হবে। আচ্ছা, তাহলে একটু দেখো, তাহলে কত হয়, 6u=90-51, তাহলে 8.5 2×8 17 3 17 21, ঠিক আছে। তাহলে আমাদের
ইউ আসতেছে কত? ইউ আসতেছে 39/6, 39/6 মানে 6.5। আচ্ছা, খুব সম্ভবত 6.5 আসার কথা। দেখো আমি জানি না, আমি মুখে মুখে ক্যালকুলেশন করলাম, ঠিক আছে। 51 আর এটা হচ্ছে 49 হবে, তাকে 6 দ্বারা ভাগ করলে 36 এবং 42-এর মাঝামাঝি, তাই 6.5। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের ত্বরণ আসে 8.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর আদিবেগ আসে 6.5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা আদিবেগ পেয়ে গেলাম, আমরা ত্বরণ পেয়ে গেলাম, আল্লাহর খাস রহমত। আমাদের কিন্তু আদিবেগ জানা ছিল না, আমাদের কিন্তু ত্বরণ জানা ছিল না, আমরা দুটি ইকুয়েশন সলভ করে সেটা সলভ করে ফেলেছি। তার মানে কোন একটা প্রশ্নে অনেকগুলো জিনিস অজানা থাকলে ভয় পাওয়ার কিছু নেই, অনেকগুলো জিনিস অজানা থাকলে সেই প্রবলেমটা সলভ করার পদ্ধতি হচ্ছে ইকুয়েশন ফর্ম করে তাদেরকে সলভ করো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এবার চলে আসো আমাদের, এবার সেই আসল সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদের আসল সংগ্রামের দিকে আমরা ধাবিত হব। চলে আসো এবার আসল সংগ্রামে। তো আসল সংগ্রামটা হচ্ছে পরবর্তী এক সেকেন্ডে সে কতটুকু যাবে সেটা বের করতে বলেছে, পরবর্তী এক সেকেন্ডে সে কতটুকু যাবে। তো দেখো তো, টি এর মান দেওয়া আছে 1 সেকেন্ড, এস বের করতে বলেছে, এ আমরা জানি 8.5 একটু আগেই দেখেছি মিটার পার সেকেন্ড স্কোয়ার, যদি আমি আমার ক্যালকুলেশন ভুল না করি, ক্যালকুলেশন ভুল করলে তোমরা ঠিক করে নিও। তাহলে এর মানটা আমরা দেখেছি 8.5, তাহলে আমাদের এখন আমাদের বের করতে হবে। তো আমরা দেখো এস বের করব, কোনো কিছু বের করতে হলে মিনিমাম তিনটা ডাটা জানা থাকা দরকার। তো আমরা টি জানি, এ জানি, দুইটা জানি, আরও একটা দরকার। এখন আমি এটার ইউ জানি না, এটার বি জানি না, তো আমি এই ইউ জানি না, এই বি জানি না, আমি আরেকটা ডাটা পাবো কই? তখন আমাদের সে আগের টেকনিক ফলো করতে হবে। তুমি এ ইউ নিবা না, তুমি একেবারে শুরু থেকে নিয়ে নাও, তুমি একেবারে শুরু থেকে নিয়ে নিলে সেই ইউকে পেয়ে যাবা, সেই আগের ইউকে পাওয়ার জন্য, আগের ইউকে পাওয়ার জন্য আমরা পুরো পথটা নিয়ে নিব। তাহলে পুরো পথ যদি আমরা নিয়ে নিই, তাহলে আমার ফিগারটা কেমন দাঁড়ায় এবার দেখো, পুরো পথ জুড়ে নিয়ে নিব আমরা। তাহলে দেখো, পুরো পথ যদি আমি নিয়ে নিই, তাহলে আমার ফিগারটা ভালো করে খেয়াল করো, আমাদের তাহলে পুরো পথ নিয়ে নিলে একদম সেই আগের ইউকে পেয়ে যাবো, 6.5 মিটার পার সেকেন্ড, যেটা আমরা ইকুয়েশন সলভ করে বের করেছি। আমরা ত্বরণ পেয়ে যাবো 8.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা আমরা ইকুয়েশন সলভ করে বের করেছি। এর পরবর্তীতে টি হবে, প্রথমে 2 সেকেন্ড ছিল, তারপর 4 সেকেন্ড, তারপর 1 সেকেন্ড, তার মানে 7 সেকেন্ড। এরপর এস হবে, এস হবে, ভালো করে খেয়াল করো বাবু, এস হবে প্রথমে 30 মিটার, তারপর 150 মিটার, তার পরবর্তীতে আমাদেরকে যেটা বের করতে বলেছে সেটা এস থ্রি। আমরা এইটুকুর অংশের নাম দিলাম এস থ্রি, এই পুরো জিনিসটাই হবে এস, এস থ্রি, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 150। তাহলে চলো এবার আমরা ঝাঁপিয়ে পড়ি, চারটা ডাটা দেওয়া আছে, চারটা ডাটা দেওয়া আছে, সেবার তুমি বের করে ফেলতে পারবে। তাহলে দেখো, এস ইস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ এর জায়গায় বসাবো 6.5, টি এর জায়গায় বসাবো 7, হাফ ইন্টু এর পরিবর্তে বসাবো 8.5, টি এর পরিবর্তে বসাবো 49, কারণ 7 × 7 = 49, এস এর জায়গায় বসাবো 180 প্লাস এস থ্রি। এই যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে এস থ্রি বের করে ফেলবা, জাস্ট কিছুই না, এদেরকে গুণ করে যোগ করে ক্যালকুলেশন করলেই এস থ্রি বের হয়ে যাবে। সো এস থ্রিটা বের করবো, এস থ্রি যা আসে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তো এটাই হবে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো এই অঙ্কটা পরীক্ষায় অনেক অনেকবার আসছে, এবং স্টুডেন্টরা বেশ কয়েকটা জায়গায় ভুল করে। একটা হচ্ছে তারা আদিবেগকে শূন্য ধরে ফেলে, আরেকটা হচ্ছে তারা যখন ইকুয়েশনগুলো বসাতে যায় তখন তারা আবার মাঝখানের আদিবেগগুলোকে ইউ ধরে ফেলে। এই কাজগুলো করা যাবে না, এখানে আদিবেগ কিন্তু একদম শুরুর আদিবেগটা, এটা মাথায় রাখতে হবে। তো এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে এক্স্যাক্টলি আমি যেভাবে করেছি সেভাবে করব। তাহলে পুরো অঙ্কটা একবার সামারি দিয়ে দিচ্ছি, যাতে করে পরীক্ষায় আসলে আর কখনোই ভুল না হয়। প্রথমে যখন আমাকে বলবে 2 সেকেন্ডে 150 মিটার, 4 সেকেন্ডে 2 সেকেন্ডে 30 মিটার, 4 সেকেন্ডে 150 মিটার, পরবর্তী সেকেন্ডে কতটুকু যাবে, আমার কাজ হবে এক নাম্বার স্টেপ, স্টেপ ওয়ান। এই অঙ্কের এক নাম্বার কাজ কী দেখো, স্টেপ ওয়ান হচ্ছে গ্রাফিক্যালি ড্র করা, ঠিক আছে। ইউ হ্যাভ টু ড্র এ ফিগার উইথ হোয়াট ইউ হ্যাভ ইনফরমেশান ইন ইউর কোয়েশ্চেন, তাহলে গ্রাফিক্যালি ড্র করতে হবে যা তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। হোয়াট এভার ইউ হ্যাভ ইন কোয়েশ্চেন ওইটা দিয়ে তুমি গ্রাফিক্যাল একটা কী করো, ফিগার ড্র করো। এর পরবর্তীতে স্টেপ টু, ইকুয়েশন বানাও, কয়টা যতটা চলক তাহলে ইকুয়েশন বানাও এবং সলভ করো। এবার স্টেপ থ্রি, এবার মানগুলো আননোন ভেরিয়েবলসের যেসব মান পেয়েছো, ঠিক আছে, ওইসব মান, চলকের মানগুলো, চলকের যেসব মান, ভেরিয়েবলসের যেসব মান পেয়েছি ওইসব মান এবার জায়গা বরাবর বসাও,
তাহলে তোমাকে ফার্স্ট অফ অল একটা কনফিগার ড্র করতে হবে, তারপর ইকুয়েশন সলভ বানাই সলভ করতে হবে, তারপর জায়গা বরাবর বসাতে হবে, তাহলে হয়ে যাবে। তো ঠিক আছে, এটুকুই। এরপর আমরা আরও চমৎকার, আরও জাক্কাস, আরও মজার মজার ডাইনামিক্সের ম্যাথ প্রবলেম নিয়ে হাজির হবো।